শীতের আবহে পথকুকুরদের কথা ভেবে অভিনব উদ্যোগ নিল অশোকনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। খড়, বিচুলি ও কাটা কাপড় দিয়ে তৈরি হচ্ছে বিছানা। চলছে ভরা পৌষ মাস, কনকনে ঠান্ডায় জুবুথুবু সকলেই। জাঁকিয়ে শীত পড়তেই গরম পোশাক, কম্বল সহ অন্যান্য শীত বস্ত্র কেনার হিড়িক পড়েছে সাধারণের মধ্যে। শীতের দাপটে একটু রাত নামলেই শুনশান রাস্তাঘাট, সেভাবে লোকজনের দেখা মিলছে না। এই পরিস্থিতিতে কেমন আছে পথকুকুরগুলি? বিভিন্ন সময়ে এই সকল পথকুকুরদের উপর নানান অত্যাচারের ছবি সামনে এসেছে। অকারণে গায়ে জল ঢেলে দেওয়া, লাঠি পেটা করা, কখনো বা নিছক আনন্দের বশে হত্যা করার মতন ঘটনাও সামনে এসেছে। অথচ এমন তো কথা ছিল না। এই সভ্য সমাজে ওদেরও সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। আঘাত করলে ওদেরও ব্যথা আছে, শীতে ওদের কষ্ট আছে। এই রকম পথকুকুরদের কথা ভেবেই পথে অশোকনগরের স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা। সংগঠনের পক্ষ থেকে শীতের হাত থেকে পথকুকুরদের কিছুটা হলেও রেহাই দিতে সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে খড়, বিচুলি, কাটা কাপড় এইসব দিয়ে বানিয়ে ফেলেছেন গদি। এমনই শতাধিক গদি বানিয়ে অশোকনগরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে পথকুকুরদের থাকবার জন্য আস্তানা বানিয়ে দিচ্ছেন। ঘুরে ঘুরে রাস্তার বিভিন্ন জায়গাতে পেতে দিচ্ছেন গদি। এই বিষয়ে সংগঠনের সদস্য কিরণ চ্যাটার্জি বলেন, ওদেরও তো রক্তমাংসে গড়া শরীর, ওদেরও অনুভূতি আছে, ওরা আমাদের বন্ধু, তবুও অকারণে ওদেরকে কষ্ট দিয়ে অনেকেই আনন্দ পান। সকলের কাছে অনুরোধ, অহেতুক ওদের কষ্ট দেবেন না, আঘাত করবেন না। এই প্রবল শীতে আমাদের আস্তানা আছে, কিন্তু গোটা রাত ওদের খোলা আকাশের নিচে কাটাতে হয়, তাই ওদের কথা ভেবেই এই সামান্য আয়োজন। যখন শীতটা পড়ে তখন কিন্তু আমরা বাড়ির লোকেরা নিজেদের জন্য লেপ বানাই, বালিশ বানাই বা কম্বল কিনি বা বাচ্চাদের জন্য সোয়েটার কিনি। কেন কিনি? যে আমাদের শীত এসছে, আমাদের শীতটা অনুভব হচ্ছে। ঠিক তেমনই কিন্তু এরাও রক্তে মাংসে গড়া, কিন্তু ওরা হয়তো মুখে বলতে পারে না যে আমাদের শীত লেগেছে। সেই দিকে চিন্তাভাবনা করে আমরা এই পথকুকুর, স্ট্রিট ডগ যারা ডগ, তাদের জন্য আমরা প্রায় 100টার মতো আজকে বিছানা তৈরি করেছি, যার মধ্যে বিচুলি এবং কাটা কাপড় দিয়ে অশোকনগর মিউনিসিপ্যালিটির প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি এবং ভবিষ্যতে চেষ্টা করব যাতে গ্রামের দিকেও আমরা পৌঁছাতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, অশোকনগর।